গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? দেখো আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে পুজো দিতে সবাই মিলে। দেখো তখন রাত 4টে বাজে, প্রচণ্ড অন্ধকার ছিল, 4টের সময় গাড়ি ছেড়েছে। দেখো প্রচণ্ড অন্ধকার, তাই আমি লাইটের টর্চ মেরে মেরে ভিডিও করছি, গাড়িতে আলো ছিল না তো তাই। দেখো বাইরেটা কেমন অন্ধকার, পুরো 4টের সময় গাড়ি ছেড়েছে, পুরো অন্ধকার, শুধু লাইটের আলোগুলোই দেখা যাচ্ছে। আস্তে আস্তে ভোর হচ্ছে, সকাল হয়ে গেছে, দেখো ভোরের আলো ফুটছে। দেখো আর এই দিকে দেখো এরা সবাই কি করছে, দেখো এদিকে সকালও হয়ে গেছে, এদের ঘুমও পেয়ে গেছে। ভাই ডাকছি তবু উঠছে না, এত ঘুম। এইদিকে আমার বাবা আছে পেছনে, বাবা মা ছেলেকে কোলে নিয়ে আছে, আমার ছেলেও ঘুমাচ্ছে, আমার বোন, বোনের শাশুড়ি মা সব মিলে যাচ্ছে। আর দেখুন ইনি তো সামনে একদম ঘুমিয়ে পড়েছে, আমার বোনের বর আর বোনের ছেলে দুজনেই ঘুমাচ্ছে। এদিকে এও ঘুমিয়ে পড়েছে, গাড়িতে উঠলে মানে অনেকেরই অভ্যাস আছে যে গাড়িতে উঠলেই ঘুম পাই। দেখো এও ঘুমাচ্ছে, আমার ভিডিও করার জন্য উঠে গেল শেষমেশ। দেখো আমরা পৌঁছে গেছি তারাপীঠ, এবার হোটেলের সামনে এসে মা আমাকে ডাকছে নামার জন্যে, কিন্তু 4 ঘন্টা গাড়িতে বসে থেকে অবস্থা সবার খারাপ হয়ে গেছে, আর কেউ আর নামতে পারছে না। ভাবছি আর একটু বসে থাকলে মনে হয় ভালো হতো, শরীরটা খুব দুর্বল দুর্বল হয়ে গেছে। আমি আমার বোনের সাথে একটু দুষ্টুমি করছি, তো চলো নামা যাক। এই দেখো হোটেলের সামনে নেমে পড়েছি, প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুরের জন্য তাকাতে পারছি না, সবাই ব্যাগপত্র নামাচ্ছে, আমি আমার ব্যাগটা নিয়ে নিয়েছি, মা বাবা সবাই গাড়ি থেকে নামছে, সবাই নেমে পড়েছে, সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, 4 ঘন্টা গাড়িতে বসে থাকা 4টেখানি কথা না। কিন্তু দেখো সবাই নামছে, এটা হোটেলে প্রথমে ভাবছিল যে একটা রুম নেবে, তো একটা রুম না দুটো রুম নিল, যে এতজন মানুষ সবাই একটা রুমে স্নান করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই দুটো রুম নিল। দুটো রুম নিয়ে মানে এখনও নেওয়া হয়নি, ওরা সব কথাবার্তা বলছে। চলে এসেছি রুমের ভেতরে, নিজের ছবিটা একটু নিয়ে নিচ্ছিলাম যে কেমন লাগছে, আয়নাটাতে বেশ ভালোই লাগছিলো দেখতে, তাই বারবার নিজের ছবিটাই বারবার নিয়ে নিচ্ছিলাম। এদিকে সবাই কথা বলছে, পাশে আর একটা রুম নেওয়া হয়েছিল, ওইটাতে ছেলেরা ছিল আর এটাতে আমরা ছিলাম। দেখো আয়নাটা কী সুন্দর ছিল, ভালোই লাগছিলো দেখতে, তাই নিজের ছবিটাই বারবার নিয়ে নিচ্ছিলাম, সবাই আমাকে দেখে হাসছিলো। এদিকে আমার বোন, আমার ছেলে আর ওর ছেলের জন্য ভাত, মার 4টের সময় উঠে নিয়ে ভাত করেছে, মাখছিল, আমার ছেলে আর বোনের ছেলের জন্য ভাত মাখছিল, ওদের খাইয়ে স্নান টান করিয়ে দেব। এটা আমার মা, দেখো এদিকে আমার ছেলে দুষ্টুমি করে বেড়াচ্ছে, বোনের ছেলেও দুষ্টুমি করে বেড়াচ্ছে, ওদের দুষ্টুমি ছাড়া আর কোনো কাজ নেই। তা চলো ওদের খাইয়ে নিই, খাইয়ে দিয়ে স্নান টান করে রেডি হয়ে নিই, তারপর পুজো দিতে যাবো। ওদের খাওয়ানো কমপ্লিট, দেখো আমি এদিকে সাজুগুজু করছি, আমাদের স্নান কমপ্লিট, দেখো একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তারপরে যাবো পুজো দিতে। এদিকে আমার ছেলে, সবারই স্নান কমপ্লিট হয়ে গেছে সবাই, দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, তোমাকে কেমন লাগছে দেখতে একটু কমেন্ট করে জানিও। দেখো সবাই রেডি হয়ে গেছে, এখন যাবো আমরা পুজো দিতে। আমার মা সবাই রেডি, এখন পুজো দিতে যাবো, তো চলো যাওয়া যাক। এদিকে রাস্তায় এত রোদ্দুর, সবাই ভেবেছিলো যে খালি পায়ে আসবে, তা এখান থেকে একজনও বললো যে না খালি পায়ে যেতে হবে না, ওখানে জুতো রাখার জায়গা আছে, খালি পায়ে আসলে অবস্থা খারাপ হয়ে যেত, এত রাস্তাগুলো এত গরম, পায়ে দেওয়া যাচ্ছিলো না, জুতো পরেই তাই হাঁটতে পারছি না এত গরম। তো চলো দাদা, এদিকে সবাই পেছনে আছে, আমি একটু আগে আগে এসেছি। রাস্তায় প্রচণ্ড গরম,
দেখো আমরা মন্দিরের কাছে প্রায় চলেই এসেছি, তো এই ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব নয়, তাই পরের ভিডিওতে আমি তোমাদের সাথে পুজো দেওয়ার ভিডিওটুকু শেয়ার করব। তো এখন শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই থাক, এর পরের নেক্সট ভিডিওতে পুজো দেওয়ার ভিডিওটুকু দেখাবো তোমাদের। বাই বাই।